দেখুন আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোড়া লন্ডভণ্ড হচ্ছে উপকূল একশো কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোড়া ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে লন্ডভণ্ড হতে শুরু করেছে কক্সবাজার উপকূলীয় এলাকা মোরার আঘাত শুরু হওয়ার সাথে সাথেই বাড়ছে বাতাসের গতিবেগ প্রচণ্ড বাতাসে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে দেশের সর্বদক্ষিণের সেন্ট মার্টিন দ্বীপ দ্বীপসহ উখিয়া টেকনাফের অধিকাংশ এলাকা ভেঙে যাচ্ছে অধিকাংশ কাঁচা পাকা বাড়ি ঘূর্ণিঝড়ের সঙ্গে দমকা বাতাসে উপড়ে যাচ্ছে গাছপালা বিলীন হয়ে যাচ্ছে মাছের ঘের নষ্ট হয়ে গেছে লবণের মাঠ ও পানের বরজ নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে অসহায় মানুষ তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় মোড়া আরও শক্তিশালী হয়ে চট্টগ্রাম কক্সবাজার উপকূলের দিকে এগিয়ে আসছে মঙ্গলবার সকালে এটি উপকূলে আঘাত আনতে পারে সোমবার বিকেলে সাড়ে তিনটায় আবহাওয়া অধিদপ্তর এক বার্তায় এ কথা বলা হয়েছে একই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার উপকূলকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমি আবারও পড়ছি দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ সাত নম্বর বিপদ সংকেত পুনরায় সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহ পাঁচ নম্বর পুনরায় পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই